আপনি যদি কৃষক হন এবং আপনার নামে জমি থাকলে আপনি পি এম কিষান সম্মান অ্যাপ্লাই করতে পারবেন এবং যিনারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফোর্থ ইনস্টলমেন্ট ঢুকতে যাচ্ছে এবং অন্যান্য স্টেটের ক্ষেত্রে দশম ইনস্টলমেন্ট ঢুকতে যাচ্ছে সো এই ভিডিওটিতে দেখাবো যে আপনি যে আগে যে ছ টাকা পেতেন আপনি বারো হাজার টাকা কীভাবে পাবেন কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে এই ডেটের মধ্যে সাবমিট করতে হবে পুরো ভিডিওটি আমি লাস্ট পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো যারা নতুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও মোস্ট পোর্টাল যেখানে তোমাদের এইটা আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিওটি আমি বানাচ্ছি দেখো বলেছে পিএম কিষান জন্য কি বলেছে বড় সুখবর খুব শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা এই কৃষকরা পেয়ে যাবেন চার হাজার টাকা ওকে নেক্সটে কী বলেছে যেহেতু তোমরা যেন হেডকোয়ার্টার দিল্লি থেকে এই নিউজগুলো প্রো পাবলিশড হয় আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সুবিধার্থের জন্য পাবলিশ করি নয়াদিল্লি কৃষকদের জন্য বড়ো সুখবর আপনিও যদি পি এম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন তাহলে আপনার জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর সূত্রের খবর অনুযায়ী আপনার পিএম কিষাণ সম্মান যোজনায় দশম কিস্তি টাকা অর্থাৎ টেন্থ ইনস্টলমেন্টে টাকা জারি করার তারিখ ঠিক হয়ে গিয়েছে অন্যান্য স্টেটের ক্ষেত্রে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে অন্যান্য স্টেটের ক্ষেত্রে টেন ইনস্টলমেন্ট হয়েছে আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জানো তোমাদের তিনটে ইনস্টলমেন্ট ঢুকে গিয়েছে এরপর ফোর্থ ইনস্টলমেন্টই হবে অর্থাৎ তোমাদের চতুর্থ ইনস্টলমেন্টই হবে এটা খুবই একটা ভাইটাল ব্যাপার অনেকেই বলছে যে এবার থেকে বারো হাজার টাকা ঢুকবে অনেকে বলছে যে দু টাকা ফোর্থ ইনস্টলমেন্টে ঢুকবে সো এই ভিডিওটিতে আমি আলোচনা করে দিচ্ছি দেখায় যাক এরপর ইনস্টলমেন্টে ঢুকলেই তোমরা বুঝতে পারবে যে কত ঢুকছে সো এই ঢোকানোর জন্য বা এই টাকা আসার জন্য তোমাদের কিছু ডকুমেন্টস বা এক্সট্রা সাবমিট করতে হবে বা কিছু পরিমাণ বাড়াতে হবে বলেছে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার দেশের এগারো দশমিক তিন সাত কোটি কৃষকদের প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ এক দশমিক পাঁচ আট লক্ষ কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র সরকার পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় দশম কিস্তি টাকা জারি করার পরিকল্পনা করছে অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসেই তোমাদের যে ফোর্থ ইনস্টলমেন্ট বা টেন ইনস্টলমেন্টে টাকা ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে সো অনেকে বলছে যে নভেম্বর কিন্তু নভেম্বরটা সত্য নয় দেখতেই পাচ্ছ তোমাদের ডিসেম্বর মাসে এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে এবং গত বছর পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল সেহেতু এবছরও ডিসেম্বর মাসে তোমাদের ইনস্টলমেন্টে টাকা আসতে যাচ্ছে এবং খুব ভাইটাল ব্যাপার তুমি চার হাজার টাকা পাবে না দু হাজার পাবে তোমার এই এর ওপর ডিপেন্ড করে যে কৃষকরা অ্যাকাউন্টে আসবে এবার থেকে চার টাকা তাহলে কি এবার বলে দিয়েছে তোমাদের নবম কিস্তি সরি বা চার হাজার টাকা পাবে দু হাজার টাকার বদলে যে কৃষকরা পিএম কিষাণ যোজনায় শেষ কিস্তির টাকা পায়নি তাদের আগামী কিস্তির সঙ্গে শেষবারের কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ অনেকে কি হয়েছে ইনস্টলমেন্টের টাকা অনেকে আটকে আছে এবং এবং অনেক ইনস্টলমেন্টে টাকা আটকে থাকার জন্য অনেকে কিভাবে রিজেক্টেড হয়ে গিয়েছে বা তাদের টাকা পাবে না এবং পরবর্তী নতুন যখন ইনস্টলমেন্ট হবে তখন ঢুকবে কিন্তু তা নয় আগে যে ইনস্টলমেন্টগুলো বাকি আছে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইনে তখন থেকে আপনার ডাইরেক্ট ইনস্টলমেন্টে টাকা ঢুকবে অর্থাৎ এবার থেকে যেনারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চার হাজার টাকা আপনি পেতে যাচ্ছেন অর্থাৎ তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে চার হাজার টাকা এর আগে ওয়েস্ট বেঙ্গলে অনেকেই দেখেছিলো অনেকের অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢুকেছে অনেকে ছ হাজার টাকা ঢুকেছে অনেকের দু হাজার টাকা ঢুকেছে সো এদের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনের দিন থেকে এই জিনিসটা করা হয়েছে যারা অনেক এক অগ্রিম রেজিস্ট্রেশন করেছিলেন তাদের তিনটে ইনস্টলমেন্টে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে যারা দেখছেন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তিন আরা কী করুন যারা হয়েছে তো আমাকে একটু লাইক করে আমাকে সাপোর্ট করুন কারণ আমি আমার এই চ্যানেলে আপডেট দিয়েছিলাম আপনাদের এই বিষয়ে এরপর দিয়েছে কৃষকদের বছরে ছ হাজার টাকা দিয়ে থাকেন সরকার এটা মেন পোর্টালে যেটা দেশের কোটি কোটি কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থেকে কেন্দ্র সরকার দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয় এই যোজনার নাম রেজিস্টার্ড করে কৃষকরা এই সুবিধা পেয়ে থাকেন তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে আপনার পরিবারে কেউ ট্যাক্স জমা দিয়ে থাকলে এই সুবিধা মিলবে না আমি এর আগে অলরেডি একটি ভিডিও বানিয়ে দিই যেখানে কোন কোন ট্রাম এবং কন্ডিশনগুলো আপনি না মানলে বা এগুলো না করলে আপনার টাকাটা ব্যাক হতে পারে এছাড়া আপনি সুবিধার মুখের আন্ডার হতে পারবেন না তো আমি তোমাদের যে স্ক্রিনের ওপর আই বাটনটি আছে সেখানে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন অপশনে তোমরা দেখতে পাচ্ছ তো এন্ড অফ স্ক্রিনে তোমরা পেয়ে যাবে সবে এই কৃষকরা পি এম কৃষক সম্মান নিধি যোজনায় কীভাবে রেজিস্ট্রেশন করবেন প্রথমে পি এম কিষাণের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবার ক্লিক করে ফার্মার্স কোনারে এরপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এরপর দিতে হবে আধার নাম্বার ক্যাপচার আইডি এবং ফর্মে আপনার সম্বন্ধে সমস্ত তথ্য দিতে হবে পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির ডিটেলস দিতে হবে আরেকটু আমি আপডেট দিতে চাইছি এখনো পর্যন্ত অনেক অনেক যে সমস্ত পি এম কিষাণ সম্মান নিধিতে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং তিনাদের এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেনি কারণ আইএফএসসি কোডটা এখনও আপডেট হয়নি আপডেট হলেও এখনও পি এফ এম এস টু রেজেক্টেড দেখাচ্ছে সো তিনার প্যানিক হওয়ার কোনো কারণ নেই তিনাদের যখন টেন ইনস্টলমেন্ট বা আপনাদের ফোর্থ ইনস্টলমেন্টে টাকা পাঠানো হবে অটোমেটিকলি তখন এই অপশানগুলো সঠিক হয়ে যাবে আমি অনেকটা খোঁজ নিয়ে দেখেছি সো আপনাদের আপনারা একটু কী করুন বিডিও এডি অফিসে গিয়ে আপনারা কৃষি দপ্তর অফিসে আপনাদের এই প্রবলেমগুলো আপনারা জানান যে এরকম আমাদের এখনও পর্যন্ত টাকা কেন ঢুকলো না এবং কি কি করতে হবে সো যাতে আপনাদের পরবর্তী ইনস্টলমেন্টটা পেতে অসুবিধা না হয় সো মাই ডিয়ার ভিউয়ার্স এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অর নোটিফিকেশন অন করে দাও একটা লাইক কমেন্ট এবং তোমার পরিচিতদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দাও